শিলিগুড়িতে সিএএ এবং এনআরসির বিরুদ্ধে মহামিছিল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। শিলিগুড়িতে সিএএ এবং এনআরসির বিরুদ্ধে মহামিছিল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। মাল্লাগুড়ির মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি বিজেপি সরকারের বিরুদ্ধে সিএএ এবং এনআরসি নিয়ে তার ক্ষোভ উগড়ে দেন। তিনি জানান, সিএএ এবং এনআরসি নিয়ে প্রচুর মানুষ হেনস্থা হচ্ছেন। তিনি আরও জানান, ভয়ের কিছু নেই, তিনি সকলের পাশে আছেন। সকলকে তিনি ভোটার কার্ড বানাতে বলেন। এরপর শুরু হয় মহামিছিল। এদিন হিলকার্ট রোডের দুপাশে প্রচুর মানুষ ভিড় জমান তাকে দেখার জন্য। অন্যদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি থেকে প্রচুর তৃণমূল নেতাকর্মীরা আজকের মিছিলে যোগ দেন। এরপর বাঘাযতীন পার্কে এসে রবীন্দ্র মঞ্চে বক্তব্য রাখেন তিনি। এরপর তিনি বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। আমাদের এখন সকলের একটাই প্রশ্ন, আমাদের আগামী দিনের ভবিষ্যতের ঠিকানা থাকবে কি থাকবে না। ভবিষ্যতে কাউকে যাতে ঠিকানা হারাতে না হয় তার জন্য সব মানুষ একজোটবদ্ধ। তার কারণ আপনারা দেখেছেন, একদিকে ক্যান নামে, একদিকে এনপিআর এর নামে, আর একদিকে এনআরসির নামে মানুষের সমস্ত কেড়ে নেওয়ার চেষ্টা করছে অধিকার। আমরা সবাই স্বাধীন দেশের নাগরিক, এতগুলো সরকার আমরা গঠন করেছি, কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে বলা হচ্ছে তোমাকে আবার নতুন করে প্রমাণ করতে হবে তুমি দেশের নাগরিক কিনা। আমাদের এটা লজ্জা, আমরা মনে করি এটা সবচেয়ে বড় লজ্জা, এটা সভ্যতার লজ্জা, এটা মানবিকতার লজ্জা, এটা গণতন্ত্রের লজ্জা। হিন্দুস্তান আমারা সবচেয়ে বড় দেশ হ্যায়, আমারা সবচেয়ে কামিয়াবি দেশ হ্যায়, লোকতন্ত্রকে নিয়ে এক বড় দেশ হ্যায়, জো দেশকে লেকার হম লোগ গৌরব করতে হ্যায়। লেকিন হমে দুঃখ হোতা হ্যায় জব মাই দেখতি হুঁ কি হামারা দেশ কা জো বিজেপি কা নেতাগণ হ্যায়, জো দেশ মে এক নম্বর নেতা সে জেড নম্বর নেতা তো কহতে হ্যায়, হম লোগ আগর কোই বাত কহতে হ্যায় তো কহতে হ্যায় সব পাকিস্তান হো যাও, পাকিস্তান মে চলা যাও। এ কোই বাত হুয়া হ্যায়, হামকো আজ হামারা দিল মে এক কোয়েশ্চন হ্যায়। মে নরেন্দ্র মোদি জি কো ইজ্জত করতে হ্যায় প্রাইম মিনিস্টার কো মাননাতে, লেকিন হাম উনকো এক কোয়েশ্চন হাম পুছতে হ্যায়, আগর হামারা দেশ ইতনা বড়া দেশ হ্যায়, হামারা লোকতন্ত্র ইতনা বড়া লোকতন্ত্র হ্যায়, তো আপ কিউ পাকিস্তান সে হামারা দেশ কো কম্পেয়ার করতে হ্যায়, আপকো শরম নেই লাগতা হ্যায়, আপকা শরম নেই লাগতা হ্যায়, আপ কিউ পাকিস্তান কা এম্বাসাডর বন গিয়া, ক্যা আপকো পাকিস্তান কা এম্বাসাডর বানায়া কি হর তরফ হর রোজ পাকিস্তান কো গ্লোরিফাই কর রহা হ্যায়। আপ হিন্দুস্তান কো বাত করো, পাকিস্তান কো বাত মত করো, হাম পাকিস্তান কো বাত নেই সুননে চাহতা হ্যায়, পাকিস্তান কো হাম নেই চাহতে হ্যায়, হাম হিন্দুস্তান কো চাহতে হ্যায়, হাম হিন্দুস্তান কো সাথ পাকিস্তান কো কম্পেয়ার মত করো। হর বাতো পে আপ পাকিস্তান কো বাত লে আতা হ্যায় জেসে কোই অ্যাম্বাসাডর হো গিয়া হ্যায় পাকিস্তান কা, খালি দিন রাত গ্লোরিফাই করতে হ্যায়, হাম পাকিস্তান কো সাপোর্ট নেই করতে হ্যায়, হাম হিন্দুস্তান কো সাপোর্ট করতে হ্যায়। আমরা ঠিকানা বি আমাদের আশ্রয় নেই, কি কি কথা বলছি কে জানে, ফুটো ফুটো কথা বলছি, যে ফুটো ফুটো কথার কোনো মানে নেই। সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, হোম মিনিস্টার বলছে ইয়েস এরাসি হোগাই হোগা, প্রাইম মিনিস্টার বলছে মেরে কো পাস জানকারি নেই হ্যায়। আবার দেখো পরশু ও রবিশঙ্কর প্রসাদ উনোনে ভাষণ দিয়া হোগাই হোগা, তো ক্যা হোগা, চার মন্ত্রী চার মাত করে তো ক্যা হোতা হ্যায়। পহলে ক্যা করতে, পহলে কনফিউশন, উসকা বাদ কন্ট্রাডিকশন, উসকা বাদ ক্লারিফিকেশন, আর উসকা বাদ ও বিসর্জন বলতা হ্যায় ডেথ নেল, সবকো ডেথ নেল কর দেতা হ্যায়, এই হো গিয়া ইসকা কাম। হামারা এ অধিকার হাম ছিননে নেহি দেঙ্গে, আপকা অধিকার হাম ছিননে নেহি দেঙ্গে, হর লোক হামারা দেশ কা লোক হ্যায়, আপ সিটিজেন হ্যায়, আপ নাগরিক হ্যায়, আপ লোক কো অধিকার ও ছিননে নেহি সকতা হ্যায়।
হিমালয়ান অপটিক্স, আই কেয়ার অ্যান্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.